ঈদের দিন সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও আনন্দ মেতেছে মানুষ। সেখানকার বিনোদনের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, দেখতে পাচ্ছি আপনি রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত সেতুর সামনে এখন রয়েছেন এবং পর্যটকদের কিন্তু ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে ঈদের দিনে বিনোদনের কি খবর আছে জানাবেন। সামিয়া, আপনার মাধ্যমে প্রথমে পুরো দেশের সকলকেই ঈদের শুভেচ্ছা। একই সাথে আমি একটু বলে রাখি যে রাঙ্গামাটিতে এখন যে অবস্থা সেটি হচ্ছে যে অন্যান্য জায়গায় যেমন ঈদ হচ্ছে আর রাঙ্গামাটি তো ঈদ হচ্ছে, কিন্তু তার বাহিরেও কিছু ব্যাপার আছে। যেমন রাঙ্গামাটিতে আগামীকালকে ফুল বিজু, এরপরে মূল বিজু, এরপরে পয়লা বৈশাখ এবং মারমা সম্প্রদায়ের জলকেলি, নানা সম্প্রদায়ের এবং ধর্মীয় নানা ধর্মের মানুষের প্রধান ধর্মীয় এবং সামাজিক বড় উৎসবগুলোতে রাঙ্গামাটিতে উৎসবে রঙিন হয়েছে এবং এই রঙিন উৎসবে উপভোগ করতে বাংলাদেশ সহ দেশের বাহিরের থেকে অনেক পর্যটক রাঙ্গামাটিতে বেড়াতে আসছে। যদিও বা আজকে ঈদের প্রথম দিন আমরা পর্যটনের বিভিন্ন স্পট ঘুরে দেখেছি, সেখানে যদিও বা প্রচুর পরিমাণে যেভাবে আসার কথা আজকে সেভাবে আসেনি, তবে অনেক পর্যটক এসছে। যেহেতু দীর্ঘ এক মাস রমজানের সময় পর্যটকের সংখ্যা খুবই কম ছিল, যেহেতু আজকে ঈদের প্রথম দিন এবং আমরা হোটেল মোটেল সহ যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথেও আমরা কথা বলেছি, আগামীকাল থেকে আরও পর্যটক অনেক বেশি বাড়বে তারা সেটা প্রত্যাশা করছেন এবং সেই রকমই বুকিং আছে। আমরা এখন যে পর্যটনের ঝুলন্ত সেতুতে আছে সেখানে যেভাবে রাঙ্গামাটির বাহিরের পর্যটকরা আসছেন ঠিক তেমনি স্থানীয় পর্যায়ের যে দর্শনার্থীরা আছে তারাও এখানে বেড়া এসছেন। তারা আজকের এই ঈদের দিনের এই বিকেলবেলা সময়টুকু পার করার জন্য তারা পর্যটনে বেড়াতে এসছেন। একইভাবে কিন্তু রাঙ্গামাটির পলোয়েল পার্ক, আরণ্যক থেকে শুরু করে সাজেক ভ্যালি সব জায়গাতেই কিন্তু পর্যটকের সমাগম বেড়েছে এবং এই ছুটির মধ্যে রমজানের যে এক মাস তারা যে মূলত ব্যবসায় যতটুকু ক্ষতি হয়েছে এই পাঁচ দিনের বন্ধের মধ্য দিয়ে তারা সেই ক্ষতিটি পুষিয়ে নিবে এবং হ্রদ পাহাড় এর এবং মেঘের যে মিতালে এই রাঙ্গামাটি সেটি উপভোগ করার জন্য প্রচুর পর্যটক ইতিমধ্যেই রাঙ্গামাটিতে আসতে শুরু করেছে এবং সামনের যে বন্ধের যে দিনগুলো আছে সেই দিনের মধ্যে পর্যটকের সংখ্যা আরও বাড়বে তেমনটাই প্রত্যাশা করছেন। একই সাথে এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারাও প্রত্যাশা করছেন গত এক মাসের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটি পুষিয়ে নেওয়ার। আমরা রাঙ্গামাটির পর্যটকদের সাথেও কথা বলেছি, যেহেতু পর্যটকের চাপ খুব বেশি না থাকার কারণে তারা এখনও পর্যন্ত যারা ঘুরতে এসছে তারা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরছেন এবং জলকেলি বা জল উৎসব পর্যন্ত অনেকে দেখার জন্য তারা ইতিমধ্যে রাঙ্গামাটি এসছেন। এ ছিল রাঙ্গামাটির সর্বশেষ। সৈকত, ধন্যবাদ আপনাকে।